সব কিছুর আনন্দের পিছনে একটি কষ্ট থাকে। যেমন এইটা হলো আমাদের বরগুনা জেলার মাঝের চরের একটি ভেরিবাঁধের ভাঙার পানি, এভাবে জোয়ারে ওঠে আবার নেমে যায়। তাই এই সমস্যাটা এই এলাকার মানুষের ফসলের জন্য কত ক্ষতিকারক, এবং এই এলাকাটার যে দুরবস্থা, যে পানি উঠার এলাকা ঘরেও থাকা যায় না, এরকম অবস্থায় আমরা আছি। আমাদের সাথে আমরা বরগুনার অনেক সময় অনেক সমস্যার কথা তুলে ধরি আমাদের সাংবাদিকতার মাধ্যমে। আমরা চাই যে এটাও আমাদের চলে আসবে, এবং অনুরোধ থাকবে আমাদের জেলা প্রশাসক মহোদয় স্যারের কাছে যে এই সামান্য একটু ছোট্ট একটা বাঁধ, এটা যদি একটু ই করে দেওয়া যায়। আমার সাথে আছে আমার এলাকার একজন, এই এলাকার মুরব্বিয়ান, সে বলবে যে এই সমস্যাটা কীভাবে ই করা যায়। বলেন। আমার নাম কাকসিয়া মাহাদুর স্যার, আমাদের বাড়ি ফাইনাল কাকসি ইউনিয়ন। আমার জমির যেই খাল উঠতে যাইতে এসে আমরা রাস্তা বেরিবাদের জন্য অনেক পিছনে আছি, ফসলাদি সব নষ্ট হয়ে যায়। ফসলাদি বেরিবাদ না হইলে আমরা, বেরিবাদ না হইলে আমরা ফসলাদি টিকেই রাখতে পারতেছি না। আমাদের খুব দুঃখ করতে হয়। কি চান? আমরা যদি কৃষি মহোদয়, এমপি মহোদয় যদি একটু সাহায্যতা করে তাহলে আমরা অনেক আগাই যাব। দেখুন, আমাদের এই কষ্টের মধ্যে যে অনেকে কান্না, যেখানে ঘুম হয় না, যে রাত্রে ঘুমাতে পারে না, জোয়ারের পানি যখন নেমে যাবে তারপর ঘুমাবে, এরকমই অনেক জায়গা ঘর বাড়ি আছে নাকি ভিতরে। এবং তারা বলছে যে ফসল এবছর এখানে নাকি ফুল, মরিচ, বাদাম এইসব জায়গাগুলো হয়েছে। সেই আমাদের যে বন্যা আম্মানের পরে এই জায়গাটা নাকি এই ভেরিবাঁধের অনেকটা অংশ ভেঙে গেছে, তারপরে থেকে এই এভাবে জোয়ার ভাটা হলেই আমাদের এরকম কষ্ট হয়। তো সেই কথাটা এখন আমার আর এক ভাই বলবেন। বলেন। আমাদের আম্মানের পরে এই যে বেরিবাঁধ সব ঠিক আছে, এখন আমাদের লক্ষ লক্ষ টাকা লস ডুবে রয়ে গেছে। আমরা বেরিবাঁধের আবার ঢুকতে নাই। আরও কী কী সমস্যা আছে বাড়ি ঘরের ভিতরে? কী হবে বাড়ি উঠিয়া গেলে আমরা রান্নাবান্নাও করতে পারি না। তারপরে আমার এই বাড়ায় শুকিয়ে যাওয়ার পর এই আবার রান্নাবান্না করে খাওয়া লাগে। এরকম কত পরিবার এই ভিতরে আছেন? আমাদের 200 পরিবার আছে। তাদের সবার এতে এখানে কি সাইক্লোন শেল্টার আছে? হ্যাঁ, একটা সাইক্লোন শেল্টার আছে। আর কি আছে ভিতরে? স্কুল টিস্কুল আর একটা আছে, কিল্লা কিল্লা। এমনি গরু বাছরগুলাকে আমি মাঠে এখন এখন কি ফসল আসবে সামনে? এই যে সামনে আমন ধানের ফসল। তা আপনারা কী চান? আপনারা এটার কীভাবে প্রতিকার করা যায়? এটা আপনার কার কাছে আমাদের কাছে এই অনুরোধ করছেন এলাকার বাসী, তারা চাচ্ছে যে স্যার যদি এলাকায় এসে একটু ভিজিট করে এই সামান্য কয়েকটা জায়গায় পয়েন্ট থেকে ভেঙে গেছে, যার অল্প করে এখানে একটু একটু করে কাজ করলে এই সব ভাঙা থেকে এবারের এই জোয়ার সামনে আর 2 মাস 8-9টা জোয়ার আছে, জোভা জোয়ার এরিয়া যদি যায় তাহলে এটা এবার শীতকালীন সময় আর এই পানিটা ওঠে না। তা স্যারের কাছে অনুরোধ যে এই জিনিসটা নিয়ে সে যেন একটু দেখে, তাহলে আমাদের এই সমস্যাটার সমাধান হবে এলাকাবাসীর। ভালো থাকবেন, লাইভে যারা ছিলেন সবাইকে অনুরোধ জানাচ্ছি, আমাদের যারা আমরা ভালো কিছু দেখাই, আমরা খারাপ কিছু ই করি, আমাদের সমস্যা এবং সম্ভাবনার কথাও বলি। জলতরণী আপনাদের সবার পাশে আছে, এই ভেরিবাঁধটুকু যদি আমরা দিতে পারি সেটার জন্য আমরা সকলের কাছে অনুরোধ করব যে আপনারা আসুন, এই ভেরিবাঁধটা একটু আমাদের সহযোগিতা করুন।